তো সুতরাং সবসময় মনে রাখা দরকার যে আমার টপ হ্যান্ডটা আমার যারা ডান হাতি ব্যাটসম্যান টপ হ্যান্ডটা হার্ড করে ধরবে এবং নিচের হাতটা ডান হাতটা সফট হ্যান্ডে রাখবে তো ভেরি ইম্পর্টেন্ট পার্ট হলো এটা বলা হয়ে থাকে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেননি এমন ব্যাটারদের মধ্যে সেরা হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু আশির দশকের শেষ থেকে নব্বই দশকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ছিলেন তিনি মোহামেডান ও আবাহনীর হয়ে মাঠ মাতিয়েছেন দীর্ঘদিন তিনি যখন আবাহনীতে যোগ দেন তখন আবাহনীর সমর্থকরা মিছিল করে ক্রিকেট বোর্ড থেকে নিয়ে গিয়েছিল তাকে এই ক্রিকেটারের জীবনে সবচেয়ে বিতর্কিত অধ্যায় আসে ১৯৯৪ সালে আইসিসি ট্রফির আগে দৈনিক ভোরের কাগজে দেওয়া এক সাক্ষাৎকারের জন্য অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে আজকে আমরা নান্নুর সেই বিতর্কিত সাক্ষাৎকারের গল্পই শুনব ১৯৯৪ সালের আইসিসি ট্রফি ছিল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি সেবার নিয়ম করা হয়েছিল এই টুর্নামেন্টে শেষে প্রথম তিন স্থান পাওয়া দলগুলো ১৯৯৬ সালের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলবে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সে বিশ্বকাপে বাংলাদেশ সুযোগ পেলে দুটো ম্যাচ ঢাকাতেও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে সময় বাংলাদেশের জন্য সেটাই ছিল বিশাল ব্যাপার তাই বিশ্বকাপে প্রস্তুতি নিতে বিসিবি সর্বোচ্চ চেষ্টা চালায় তারা কোচ হিসেবে নিয়োগ দেয় ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মহিন্দর অমরনাথকে কিন্তু অমরনাথের আচরণ সবসময় প্রশ্নবিদ্ধ ছিল তিনি একজন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় সেটা এক মুহূর্তের জন্য কাউকে ভুলতে দিতেন না ক্রিকেটে তখন চুনোপুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সব কথাই বিনা বাক্যবায়ে মেনে নিত অমরনাথের ক্রিকেট বোর্ডের টেবিলে পা তুলে বসে সবাইকে তাচ্ছিল্য করার কানাঘোষা বিসিবির আশেপাশে শোনা যেত তখন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু দলের প্রস্তুতি ভালোভাবে সম্পূর্ণ করার জন্য বাংলাদেশকে ভারতে মইনুদ্দুল্লাহ ট্রফি খেলতে পাঠানো হয় সেখানেই অধিনায়ক নান্নু এবং কোচ অমরনাথের সাথে দ্বন্দ্ব চরমে ওঠে ভারতে বাংলাদেশ মাঠে ভালো করতে পারেনি সেখান থেকে ফিরে নান্নু ঢাকার জনপ্রিয় পত্রিকা দৈনিক ভোরের কাগজে এক বিস্ফোরক সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারে নান্নু বলেন কোচ মহিন্দর অমরনাথ প্রত্যেক ম্যাচের আগে বারবার বলেছেন একই কথা তোমরা আগে যা খেলেছ ভুলে যাও আজ যা খেলবে তাই ধরা হবে তার এই কথা ব্যাটারদের বাড়তি চাপে ফেলে দেয় যে কারণে স্বাভাবিক খেলা খেলতে পারেনি তারা তিনি আরো বলেন দল গঠন ব্যাটিং অর্ডার ঠিক করা সবই করেছেন মহিন্দর অমরনাথ এমনকি কারো সঙ্গে কোনো আলোচনাও করেননি তিনি ম্যানেজারের সঙ্গেও নয় আমি দলের অধিনায়ক আমার সঙ্গেও কোনো আলোচনা নয় ম্যাচ শুরু হওয়ার আগে অমরনাথই বলে দিতেন ওকে ওপেনিংয়ে পাঠাও অমুক অত নম্বরে নামবে এমনকি দলও জানা থাকতো না আগে টস করতে যাওয়ার আগে দল বলে দিতেন তিনি নান্নু সবচেয়ে অপমানিত বোধ করেছিলেন যে জায়গায় সেটা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের বোলিং ফিল্ডিং ক্যাপ্টেন্সি শেখাতে এক ম্যাচে নিজেই খেলোয়াড় হিসেবে নেমে যান অমরনাথ নান্নু বলেন বোম্বেতে এমন একটা কাণ্ড করেছেন যা মেনে নেওয়া কঠিন টাটার বিপক্ষে ম্যাচটিতে দল যখন ফিল্ডিং করছে দুই তিন ওভার পরেই মাঠে নেমে যান অমরনাথ এবং মণিকে অফ করে তিনি ক্যাপ্টেন্সি করেছেন ফিল্ড প্লেসিং শেখানোর জন্য নাকি তিনি এমন করেছেন এভাবে একটা বিদেশি দলের বিপক্ষে সিরিয়াস ম্যাচে উনার মাঠে নামাটা ঠিক হয়নি এতে প্রতিপক্ষ দল এবং দর্শকদের কাছে আমাদের ভাবমূর্তি মোটেও উজ্জ্বল হয়নি বরং ক্রিকেটার হিসেবে নিজেকে ছোটই মনে হয়েছে আমার দল নির্বাচনের জন্য অমরনাথের একক ক্ষমতার প্রতিবাদ করেন নান্নু এই সাক্ষাৎকার ছাপা হলে ভারতের কলকাতার এক পত্রিকা চার কলামের নিউজ করে সে খবর লন্ডনে বসে পেয়ে যান মহিন্দর অমরনাথ তিনি বিসিবিকে অধিনায়ক পরিবর্তনের জন্য চাপ দেন এমনকি অধিনায়ক বদল না করলে বাংলাদেশে ফিরবেন না বলেও জানিয়ে দেন চাপের মুখে বিসিবি নান্নুকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় নান্নুকে বিবৃতি দিতে বাধ্য করা হয় যে তিনি আবেগপ্রবণ হয়ে এসব বলেছেন
শেষ পর্যন্ত অনভিজ্ঞ ফারুক হোসেনের অধিনায়কত্বে বাংলাদেশ আইসিসি ট্রফি খেলতে যায় এবং বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। 1996 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পেছনে নান্নুর এই সাক্ষাৎকার, হঠাৎ অধিনায়ক বদল এবং কোচ মহিন্দর অমরনাথের একচ্ছত্র আধিপত্যের ভূমিকা আছে বলে মনে করা হয়। তাই নান্নুর সেই সাক্ষাৎকার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ঘটনার একটি হয়ে থাকবে। প্রতিদিন এমন অজানা গল্প জানতে চোখ রাখুন বাংলা ডায়েরিতে।